বিয়ে করলে খুব মজা, বিয়ে করলে খুব ভালো, নারীর সাথে পুরুষের যৌন সঙ্গম, সেক্স করা খুব মজাদার কাম। ওই শিকায়তে ছালা, আমি তো বিয়ে করতে পারি না, আমার বান্ধবী নাই, গার্লফ্রেন্ড নাই, গরিব মানুষ, তারপরে কোনো মেয়ের সাথে যদি এই কাম করি তাহলে হুজুররা দেখলে নুনুর গোড়া কেটে দিবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে চিলাহাটি জেকে টিভি দেখছেন, সকলকে জানাই সাদর সম্ভাষণ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মুন্না ভবত, আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যার নাম আপনারা শুনেছেন এবং ভিডিও আপনারা দেখেছেন, বিভিন্ন পত্রপত্রিকায় তার নাম এবং তার অপকর্মের কথা আপনারা জেনেছেন। সেই মুন্না ভগত, সে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তিনি কাজ করতেন, তার মামার সাথে সে কাজ করত। এই মুন্না ভবত, সে মৃত নারীদের সঙ্গে সে কি করত সেটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা জানেন এই মুন্না ভবত, সে মৃত নারীদের সাথে যৌন মিলন করত, তাদের সাথে সহবাস করত, তাদের সাথে জেনা করত। কি করে এই মুন্না ভবত কি করে পারলো এরকম জঘন্যতম কাজ করতে, আপনারা শুনলে অবাক হবেন। এই মুন্না 12 থেকে 20 বছর বয়সী মেয়েটির সঙ্গে সে খারাপ কাজ করত, যেখানে একটা লাশ ঘরে পড়ে থাকলে আমরা সেখানে যেতে আমরা ভয় পাই, একা একা আমরা যেতে পারি না, আমরা দু একজন মিলে একটা লাশ আমরা দেখতে যাই। সেখানে এই মুন্না রাতের অন্ধকারে একা একা সেই লাশদের সঙ্গে সে খারাপ কাজ করত। কিভাবে পারল একজন মানুষ হয়ে? সে কি মানুষ? সে মানুষ না, সে মানুষ নামের অমানুষ। যতই দিন যাচ্ছে ততই মানুষ আর মানুষ থাকছে না, মানুষ হয়ে যাচ্ছে অমানুষ। বিভিন্ন জায়গা থেকে যখন গলায় দড়ি দেওয়া, বিষ খাওয়া, যখন মেয়েগুলা সেই মর্গে আসে, সেই মর্গের সাথে, সেই লাশের সাথে এই মুন্না সে কিভাবে ধরা পড়ল, সে কিভাবে জেনা করেছিল, এই মুন্না ভবত সে কিভাবে ধরা পড়ল, আপনারা শুনলে অবাক হবেন। যখন সেই মেডিকেলের ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে যে 66টি লাশের মধ্যে একই ধরনের শুক্রাণু, তারা অবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? একই মানুষ, একই মানুষের বীর্য, এটা কিভাবে সম্ভব? তারা অবাক হয়ে যায়। তখন তারা সেই কোথায় এই লাশটি কোথায় রাখা হয়েছে, তখন তারা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সেই মর্গে যায় এবং সেই লাশের পাহারা কে ছিল তখন তারা তদন্ত শুরু করে। তখন এই মুন্না ভবতের শুক্রাণু বীর্য তারা পরীক্ষা করে। পরীক্ষা করার পরে যখন মিসিং হয়ে যায় তখন মুন্না ভবত ধরা পড়ে যায়। অবশেষে সেই মুন্নাকে অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ। তারপরও সেই মুন্না সে এতটুকুও সে বিচলিত না, এতটুকুও সে অনুতপ্ত না, কারণ সে পাপীর ঘরের পাপী। সে পাপীর ঘরের পাপী, কিভাবে সে পারলো এরকম খারাপ কাজ করতে? তো এই নিয়ে আমাদের সেপাতুল্লাহ প্রেম সম্রাট সে কি বলছে তার ভিডিওটি আমরা চলুন দেখে আসি। হ্যালো, কি খবর? তোমরা বাঙালিরা কি শুরু করেছো? হ্যাঁ, তোমাদের মুখে মাথার মধ্যে কি আর কিছু নাই? সারাক্ষণ একটাই শুরু, সেক্স, সেক্স, রেপ, যৌনতা, ধর্ষণ, এসব ছাড়া মাথার মধ্যে আর কিছু নাই? 20 বছর বয়সের মুন্না বেচারা, 20 বছর হয়ে গেছে জীবনে কোনোদিন কোনো নারীর সাথে সহবাস করিবার সুযোগ পায় নাই, তাই এই তাই সেই মুন্না বেচারা। দেখি আমার গিটারটা নিয়ে আসে, কি কর? Yes.
মুন্না কেন, মুন্না কেন, মুন্না কেন, মুন্না কেন হাসপাতালের মর্গেতে মরা গ্রাসের সাথে সেক্স করেছে? মুন্না কেন হাসপাতালে, মুন্না কেন হাসপাতালে মরা লাশের সাথে সেক্স করেছে? বিশ বছর বয়স হয়েছে, আরে বিশ বছর বয়স হয়েছে, যবন তার ফুরাইয়া গেছে। মুন্না কেন হাসপাতালে মরা লাশের সাথে সেক্স করেছে? কেমন হলো? এই কেমন হলো তোমরা, কি মনে করো আমার গানটা কেমন হলো? ভালো হয়েছে? এখন এই যে আমি বললাম কেন, 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 কেন জবাব কেন, এই যে এসে গেছে, এই যে সৈনিক এসে গেছে, মুন্না বুঝছ, এই যে মুন্না এসে গেছে, মুন্না এখন আমার উপরে খুব খেপে গেছে, মুন্না এখন খেপে যাবে, সে এখন কল করবে কিছুক্ষণ পরপরই, বিরক্ত করবে যেন তার কথা না বলতে পারি। এটা হলো মুন্না, মুন্না আর বয়স হয়ে গেছে 20 বছর। এই 20 বছর বয়সে সে কখনো কোনো নারীর সাথে যৌন সঙ্গম করতে পারে নাই, কারণ সে গরিব, তার মামা মর্গে ডোমের চাকরি করে, মুন্না গরিব, দুই বেলা খাইতে পারে না ঠিক মতো, বেচারা বিয়া করতে পারে না, গরিব, তারপর আবার হিন্দু। তখন সে কী করলো, তার ইচ্ছা করছে অনেকদিন, সবার কাছে শুনেছে বিয়ে করলে খুব মজা, বিয়ে করলে খুব ভালো, নারীর সাথে পুরুষের যৌন সঙ্গম, সেক্স করা খুব মজাদার কাম। ওই সে কয়েছে, ছালা আমি তো বিয়ে করতে পারি না, আমার বান্ধবী নাই, গার্লফ্রেন্ড নাই, গরিব মানুষ, তারপরে কোনো মেয়ের সাথে যদি এই কাম করি তাহলে হুজুররা দেখলে ননুর গোড়া কেটে দিবে, মেরে ফেলবে, পাথর ছুঁড়ে মারবে, তাই না? তো বেচারা ওই যে সেখানে কাজ করতে যায় দেখছে, আহারে সদ্য মৃত লাশ কি সুন্দর শুয়ে আছে, তরুণী তরতাজা। তখন তার ইচ্ছা হয়েছে সেখানে ইচ্ছা মতো সেই মৃত তরুণীদের সাথে সঙ্গম করিয়াছে। আচ্ছা, যদি তার ঘরে বউ থাকত, সে যদি বিবাহিত হইত অথবা তার গার্লফ্রেন্ড থাকত, তাহলে কি সে এই কাজ করত? তাকে একটু জিজ্ঞেস করতে হবে। গতকালকে তাকে কোর্টে হাজির করা হয়েছে, অ্যারেস্ট করে নিয়ে গেছে তাকে, তারপরে দেখলো যাতে তার ডিএনএ টেস্ট করে দেখেছে যে নারীর অঙ্গে, তার মেয়েদের যৌনাঙ্গে তার বীর্য, 6টা মহিলার যৌনাঙ্গে তার বীর্য পাওয়া গিয়েছে। ইহাতে প্রমাণিত হইল যে সে নারীদের সাথে এই কাম করিয়াছে। তখন তাকে জবাব জিজ্ঞেস করিয়াছে, কেন তুমি এই কাজ করিয়াছ? সে বলিল, দেখেন হুজুর, মহামান্য আদালত, আমি গরিব মানুষ, আমার আয় রুজি নাই, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, 20 বছর বয়স হইয়াছে, আমি বিবাহ করিতে পারি নাই, এবং আমারও খুব যৌন ক্ষুধা আছে, আমার ইচ্ছা করেছে আমি কোনো নারীর সাথে এই কাম করি, কিন্তু সুযোগ পাই নাই, যেহেতু এই কাম করা গার্লফ্রেন্ডের সাথে করা হারাম, নাজায়েজ, মুসলমানের দেশ, সেহেতু আমি কোথাও ভয়ে এই কাম করিতে পারি নাই হুজুর, এখন ধর্ষণ করিলে মৃত্যুদণ্ড আইন করা হইয়াছে, কাজেই আমি লুকাইয়া লুকাইয়া মরা লাশের সাথে করছি, মরা লাশ তো আর কইতে পারবে না, সাক্ষী দিতে পারবে না, বলতে পারবে না, মুন্না আমাকে এই কাম করিয়াছে, আমার সাথে আমাকে ধর্ষণ করিয়াছে, সেই জন্যে নিরিবিলি নিরিবিলি একা একা গত 1.5 বছর যাবৎ প্রাণ ভরে আমি
আমার যৌন ক্ষুধা নিবারণ করিয়াছি হুজুর, আমাকে মাফ করে দেন, আমার কোনো অপরাধ নেই হুজুর। কেন অপরাধ নাই? এটা তো অপরাধ, এটা অপরাধ করেছ, জঘন্য অপরাধ, এর শাস্তি কি তুমি জানো? বলেছে, মহামান্য আদালত, আমার কিছু করার নয়, শাস্তি দেয়া দণ্ডমুণ্ডের কর্তা আপনি, আপনি শাস্তি দিতে পারেন, আপনি আমাকে ফাঁসি দিতে পারেন, আপনি আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন মাওলা। দেখলেন আপনারা ভিডিওটি, মোরেও এই মেয়েরা শান্তি পেল না, যারা এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে যারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে, ওকালে যারা গলায় দড়ি দেয়, ওকালে যারা বিষ খেয়ে আত্মহত্যা করে, সেই সকল মেয়েরা আজকে তারাও রক্ষা পেল না এই মুন্না ভবতের হাত থেকে। তাই আমি আমার মেয়ে বন্ধুদের বলবো যে আপনারা যারা অকালে, আপনারা যারা প্রেম করে ছেঁকা খেয়েছেন, আপনারা যারা পারিবারিক কলহে যারা ভুগছেন, যারা বিভিন্ন কারণে, আপনারা যারা গলায় দড়ি দেন, যারা আত্মহত্যার মতো জঘন্যতম কাজকে আপনারা যারা বেছে নেন, আপনারা দেখুন, আপনারা দেখুন, একটিবার দেখুন, মৃত মানুষও রক্ষা পেল না এই মুন্না নামক কুলাঙ্গারের হাত থেকে। অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।